শোবিজের পরিচিত জুটি নিলয় শখ একে অপরকে ভালোবেসে তারা বিয়ে করেছিলেন 2015 সালের 7ই জানুয়ারি। তাদের এই বিয়ে হয় পারিবারিকভাবেই। 10 লাখ টাকা দেন মোহরে ভক্তদের ভালোবাসা নিয়ে শুরু করেছিলেন দাম্পত্য। কিন্তু বিয়ের কিছুদিন যেতে না যেতেই শোনা যায় তাদের সংসারে ভাঙনের গল্পগুজব। পরবর্তীতে নিলয়ের সঙ্গে কথা বলে জানা যায় সংসার ভাঙনের খবর সত্যি নয়। সেই খবরে বলা হয়েছিল বিয়ের আগে নিলয়ের পরিবারের কাছ থেকে শখ যেমনটা সমর্থন আশা করেছিলেন এখন তেমনটা পাচ্ছেন না, সে কারণে শখ কিছুটা মর্মাহত। যদিও তিনি নিয়মিত অভিনয় করে যাচ্ছেন, কিন্তু নিলয়ের মায়ের সঙ্গে কোনো কিছুতে বনিবনা হচ্ছে না শখের। পান থেকে চুন খসলেই নাকি শখকে অকথ্য ভাষায় গালাগাল করছেন নিলয়ের মা। এমনকি কয়েকবার শখকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেছেন তার শাশুড়ি। এসব কিছুর পরেও নির্বিকার নিলয় মায়ের মুখের উপর কোনো কিছুই বলতে পারছেন না। তবে নিলয়ের প্রতি কোনো অভিযোগ নেই শখের, তাই নিলয় শখের সঙ্গে দূরত্বের খবরকে ভুয়া বললেও মঙ্গলবার 17ই জুলাই স্বীকার করে নিলেন ভেঙে যাচ্ছে তাদের দাম্পত্য জীবন। নিলয় বলেন, আমাদের মধ্যে এখনও ডিভোর্স হয়নি, প্রক্রিয়া চলছে, নানা কারণেই আমরা দীর্ঘদিন ধরে আলাদা থাকছি। তিনি বলেন, নিলয়ের উত্তরার বাসা ছেড়ে শখ পুরান ঢাকার গ্যান্ডারিয়ার বাসায় চলে গেছেন। এই বিষয়ে শখের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দুদিন আগে মালয়েশিয়া থেকে শুটিং করে দেশে ফিরেছি, এসব ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে চাই না। সবাই জানে আমি নিলয়ের সঙ্গে থাকি না কয়েক মাস, এর বেশি কিছু জানতে চাইবেন না প্লিজ। এ বছর বিবাহ বার্ষিকীতে ওমরা হজে গিয়েছিলেন নিলয় শখ দুজনেই। কাছের মানুষরা আশা করেছিলেন হয়তো নিজেদের মধ্যে সব দূরত্ব গুছিয়ে নেবেন দুই তারকা, কিন্তু সেই আশায় গুড়ে বালি দিয়ে চূড়ান্ত বিচ্ছেদের দিকেই যাচ্ছে নিলয় শখের দাম্পত্য জীবন। বর্তমানে নিলয় শখ দুজনেই ঈদ নাটকের কাজ নিয়ে ব্যস্ত আছেন। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।